আজকে 8ই মার্চ পার্থ আজকে 8ই মার্চ নারী দিবস হ্যাঁ তাই স্পেশালি নারীদের জন্য একটা গান রিকোয়েস্ট নারীদের জন্য একটা গান রিকোয়েস্ট এটা হ্যাঁ ডেফিনেটলি আজকে উইমেনস ডে আর আমার জীবনে পাঁচজন নারী আছে যাদের ছাড়া আমি অচল এক আমার ইষ্টমা জগজননী মা কালী দুই আমার গর্ভধারিণী তিন আমার দিদি চার এবং পাঁচ আমার দুই যমজ মেয়ে মোহরার গিনি এই পাঁচজন নারী ছাড়া আমার জীবন অন্ধকার আর একটা মেয়ের কাছে একজন মহিলার কাছে একজন নারীর কাছে তার জীবনের সবথেকে বড় শ্রেষ্ঠ পাওনা শ্রেষ্ঠ ভালোবাসা হলো তার বাবা তাই তো তাহলে বাবা আর মেয়ের সম্পর্কের একটা গান শোনাই একটুখানি শোনাই তারপরে আবার নাচের গানে আসবো যে সম্পর্কটা মানে আমি গানটা এতদিন উপলব্ধি করে গাইতাম না বর্তমানে ভীষণ উপলব্ধি করে গাই কারণ আমার মেয়েদের বয়স মাত্র 7 মাস অনলি 7 মান্থস তাদের জন্য এবং এখানে যত মেয়েরা আছো তাদের জন্য তাদের বাবার তরফ থেকে ঠিক আছে শোনাই কাটিনা সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ ডাকে না একবার জোরে হাততালি হবে থ্যাংক ইউ ভেরি মাচ আমি দিদির কাছে ক্ষমা চেয়ে নেব দিদি 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 আমায় ক্ষমা করবেন আমার আমার কোনো রকম ইচ্ছে বা আকাঙ্ক্ষা ছিল না আপনি কাঁদবেন